হ্যালো সবাইকে, আশা করছি সুস্থ আছেন। এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটি হচ্ছে একটি অ্যাক্রিলিক বোর্ডের কিচেন ক্যাবিনেটের কাজ। একজন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আছেন আমাদের স্যার এবং ম্যাডাম হচ্ছেন একজন আর্কিটেক্ট। আমরা তাদের বাসায় এই কাজটি করেছি। সাইট লোকেশন হচ্ছে জাউচর। এখানে পাল্লাগুলোতে ব্যবহার করা হয়েছে 18 মিলি অ্যাক্রিলিক বোর্ড, হাইড্রোলিক পুশ কবজা এবং প্রোফাইল হ্যান্ডেল। উপরের অংশে বড় জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেটগুলো করা হয়েছে। প্রতিটি পাল্লাতে প্রোফাইল হ্যান্ডেল, হাইড্রোলিক কবজা এর পাশাপাশি এজিং হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের এজিং, যার কারণে এটা কখনোই মরিচা ধরবে না এবং ভিতরে কোনো ধরনের উইপোকা বা যে কোনো ধরনের পোকার আক্রমণ রোধ করবে। অবশ্যই এই বোর্ডগুলোতে উভয় পাশে পেস্টিং করা হয়েছে। সামনের অংশে অ্যাক্রিলিক পেস্টিং করা হয়েছে, ভেতরের অংশে ফর্মিকা পেস্টিং করা হয়েছে, নিচের অংশে কিছু কাস্টমাইজ ড্রয়ার ব্যবহার করা হয়েছে এবং কাস্টমাইজ স্ট্রে বোর্ড দিয়ে আমরা তৈরি করে দিয়েছি। এসএসএর যে অ্যাক্সেসরিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের স্যার কিনে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী বক্সগুলো তৈরি করেছি। পেছনের অংশে একটি ওভেন রাখার স্পেস সহ ক্যাবিনেটের মতো করা হয়েছে। এখানে কিচেন হুডের অংশে একটা ক্যাবিনেট তৈরি করে দেওয়া হয়েছে। ছোট আকারে কিছু জিনিসপত্র রাখতে পারবে এবং কিচেন হুডের পাইপ ঢেকে দেওয়া হয়েছে। এই ক্যাবিনেটগুলোর ভিতরের অংশে 18 মিলি গর্জন বোর্ড ব্যবহার করা হয়েছে। এই সম্পূর্ণ কিচেন ক্যাবিনেটে খরচ হয়েছে সর্বমোট 2 লক্ষ টাকা। আপনারা এ ধরনের কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সিলিং এবং অন্যান্য ইন্টেরিয়রের যাবতীয় কাজ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেকনিশিয়ানরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, যার কারণে কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং কাজের ফিনিশিং খুবই ভালো করতে পারে। তাই কাস্টমাইজ বাজেটে পছন্দ মতো স্পেসে নিজের ইন্টেরিয়রের কাজগুলো করাতে আমাদেরকে অবশ্যই কল করবেন এবং আমাদের কাজের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আপনার সুস্থতা কামনা করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।